কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামকে পাঠ্যক্রমে সংশোধন আনার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে হেফাজত ইসলামের নেতাদের তিনি এই আশ্বাস দেন। দীর্ঘক্ষণ আলোচনায় হেফাজত নেতারা পাঠ্যপুস্তক নিয়ে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, তার কাছে যে পর্যবেক্ষণগুলো তুলে ধরা হয়েছে তার যৌক্তিক নানা যে দিক আছে তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পাঠ্যক্রমে সংশোধন করে সমাধান করবেন। আগামীতেও সবার সঙ্গে তাদের আলোচনা চলমান থাকবে। আরও বলেন, পাঠ্যপুস্তকে ইমান আকিদা বিরোধী বিতর্কিত কোনো বিষয় যাতে না থাকে এ ব্যাপারে বর্তমান সরকার যত্নশীল, তবে দক্ষতা অর্জনের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের মূল নীতিমালার সঙ্গে সন্নিবেশিত করে কোনো পাঠ্যক্রম উপাত্ত বা তথ্যের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা সামাজিক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে আপোষ করবেন না তারা। বৈঠক শেষে হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, শিক্ষামন্ত্রী তাদের সব কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন। তার সঙ্গে আলোচনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সমস্যাসমূহ সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে।